কোষ্ঠকাঠিন্য ভালো হবে এক রাতের মধ্যেই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা আজকের ভিডিওতে বলা প্রতিটি কথা মেনে চলুন তারা সাত দিন মেনে চলুন আপনার দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কোষ্ঠবদ্ধতা সব দূর হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই টু চ্যানেল পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা অশ্ব পাইলস এই যে কোনো সমস্যা থাকলে আজকের ভিডিওতে দেখানো গ্রিন জুসটি সঠিক নিয়মে সঠিকভাবে তৈরি করতে হবে এবং সঠিক নিয়মে আপনাকে তা সেবন করতে হবে তাহলে আপনার এই রোগ একেবারেই দূর হয়ে যাবে কিন্তু বধুরা শুধুমাত্র গ্রিন জুস পান করলে হবে না এই জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন সঠিক নিয়মে পানি পান করতে হবে অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করবেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এক লিটার হাফ লিটার গরম পানি পানের চেষ্টা করবেন এবং শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই ঘুম থেকে উঠে বাসি মুখে এই গরম পানি পান করবেন তার আধা ঘন্টা পরে আপনাকে গ্রিন জুস পান করতে হবে আধা ঘন্টার মধ্যে বসে থাকলে হবে না হালকা ব্যায়াম করুন সব থেকে ভালো হয় যদি আপনি বঙ্গাসন করেন চিত্র অনুযায়ী বঙ্গাসন করুন টানা দশ মিনিট এইভাবে দেখবেন আপনার পেট পরিষ্কার হবে কোষ্ঠবদ্ধতা দূর হবে এবং সারা দিনে আরও দুই লিটার পানি পান করার চেষ্টা করুন দীর্ঘদিনের কোষ্ঠবদ্ধতা কোষ্ঠকাঠিন্য এরকম সমস্যা থাকলে সব সময়। হালকা হালকা গরম পানি পান করুন এবং কখনোই খাবারের মাঝে পানি পান করবেন না সব সময় খাবারের তিরিশ মিনিট আগে এবং মিনিট পরে পানি পান করবেন এই নিয়মে আপনি পানি পান করবেন এবং সকালবেলায় এই আধা ঘন্টা পরে আপনাকে যে গ্রিন জুসটি পান করতে হবে তার জন্য লাগবে কাঁচা পেঁপে কাঁচা পেঁপের ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিন যেন এর কষ না থাকে ধুয়ে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে অল্প পরিমাণে পানি দিয়ে তা ব্লেন্ডারে ভালো করে মিক্সড করে নিন ব্লেন্ডারে মিক্সড করার পরে তা একটি গ্রিন জুসে তৈরি হবে এই গ্রিন জুসটি আপনাকে পান করতে হবে সকালে নাস্তা করার ত্রিশ মিনিট আগে যদি আপনার কোষ্ঠবদ্ধতা দীর্ঘদিনের হয় সমস্যা তীব্র হয় তাহলে এই গ্রিন জুস রাতের খাওয়ার এক ঘন্টা আগে আবারও সেবন করুন একই দিনে আপনি দুইবার গ্রিন জুস পান করতে পারবেন কিন্তু প্রতিবার একশো গ্রামের বেশি পেপে ব্যবহার করবেন না প্রাপ্তবয়স্ক ব্যক্তি একশো গ্রাম নিতে পারেন এবং বয়স কম হলে ধীরে ধীরে এর পরিমাণও কমতে থাকবে এই গ্রিন জুসের মধ্যে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো পিঙ্ক সল্ট বা সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন বন্ধুরা এই গ্রিন জুস পান করার তিন তিরিশ মিনিটের মধ্যে অন্য কোনো কিছু খাবেন না যাদের কোষ্ঠবদ্ধতা রয়েছে তারা সাত দিন এই নিয়ম মেনে চলবেন এবং পানি পানের নিয়ম সাত দিন অবশ্যই মেনে চলতে হবে কিন্তু সকালবেলা পানি পান করাটা আপনাকে সারা জীবন চালিয়ে যেতে হবে এতে করে কখনোই এই সমস্যা আর আপনার কখনো ফিরে আসবে না এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা মলত্যাগ করার সময় কখনোই পারটি চাপ দিবেন না এতে করে সমস্যা আরও বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না